প্রতিবারের মতো এবারও সৌদি আরবে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে 94তম জাতীয় দিবস উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 23শে সেপ্টেম্বর সোমবার দেশটির জাতীয় দিবস উপলক্ষে এ দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জানা যায় 1902 সালের 15ই জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তার পৈতৃক শহর রিয়াদ দখল করেন। দীর্ঘ প্রায় 30 বছর সংগ্রামের পর 1932 সালের 21শে মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশ একত্রীকরণের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে একই বছরের 23শে সেপ্টেম্বর গঠিত হয় আধুনিক সৌদি আরব। সেই থেকে দিনটিকে জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়। আর এই দিবসটি উপলক্ষে বিভিন্ন রঙের পতাকা, পেস্টুন, ব্যানার, টি শার্ট, বেলুন, চশমা সহ বিভিন্ন ধরনের আইটেম দেশটির বড় বড় শপিং মলগুলোতে বিক্রি হচ্ছে। সৌদি আরবের 94তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বেশ উচ্ছ্বসিত। তারা এই দিনটিকে উৎসবমুখরভাবে পালন করে। এ ছিল আমার কাছে সৌদি আরব থেকে 94তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে এ বিষয়ে সর্বশেষ। জামা